মানুষ গাছপালা ও পশু পাখির সেবা যত্নে নিজেকে উৎসর্গ করেছেন ঝিনাইদহের রংমিস্ত্রি, জহির রায়হান বজ্রপাত থেকে রক্ষায় এ পর্যন্ত গাছ লাগিয়েছেন হাজারের বেশি প্রতিবেশীদের পানির কষ্ট দূর করতে নিজ বাড়িতে কেটেছেন পুকুর চলমান তাপ্রবাহে পাখির কষ্ট দূর করতে গাছে গাছে ঝুলিয়েছেন পানির পাত্র ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের জহির রায়হান পেশায় রংমিস্ত্রী উনিশশো নব্বই সাল থেকে রাস্তার পাশে খোলা জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ খরচে তালসহ বিভিন্ন গাছ লাগানো শুরু করেন পাশাপাশি দেয়াল লিখনের মাধ্যমে মানুষকে সচেতন করতে আত্মনিয়োগ করেন প্রতিবেশীদের পানির কষ্ট দূর করতে নিজ বাড়িতে কেটেছেন পুকুর সেবাই তার লক্ষ্য আমরা এখানে সবাই গোসল করি খাওয়ার পানি গোসলের পানি আমরা সবাই এখানে করি মানুষের ভালোর জন্য যত কাজ আছে সে নিজের উদ্যোগে নিজের মানে পয়সা খরচ করে কিন্তু এগুলো করে দুই সাল থেকে গাছে গাছে মাটির ভার বসিয়ে পাখির বাসা তৈরি করে আসছেন জহির রাহান পাখি শিকার বন্ধে রাখছেন অবদান চলমান তাপ প্রবাহে পানির কষ্ট দূর করতে বিভিন্ন গাছে বসিয়েছেন শতাধিক পানির পাত্র এখন এ প্রচুর খরা পড়ছে এই খরাই পাখি বাঁচিয়ে রাখার জন্যে সে একটা কাজ করছে গাছে গাছে পাখিদের পানি খাওয়ার ব্যবস্থা করছে পানির খুব সমস্যা বা গরমে এখানে গোসলের জন্য আছে গোসলখানা বা ছোট পুষ্কনি বানাইছে মেয়ে ছেলের এখানে এসে গোসল করে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন তার দেখে দেখি অনেকে ভালো কাজে উৎসাহী হচ্ছে সে একজন খুবই সাধারণ মানুষ একজন রং মিস্ত্রি হিসেবে তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি তার সার্বিক মঙ্গল কামনা করি এবং দোয়া করি সুস্থতা সাদা মনের এই মানুষ জানান মানুষ ও পশু পাখির জন্য কাজের মাঝে আনন্দ খুঁজে পান মোড়ে মোড়ে টিউবওয়েল পুতে দিই গাছ লাগিয়ে দিই দু হাজার সাত থেকে গাছে গাছে পাখিদের জন্য তৈরি দিতাম উনিশশো নব্বই সাল থেকে আমি বৃক্ষরোপণ করে মানে সামাজিক যেগুলো কাজ আছে আর কি করে থাকি লাইব্রেরি মানুষকে সচেতন করার জন্য ওয়ালে ওয়ালে লেখা আজীবন মানুষ ও পশু পাখির সেবায় কাজ করে যাওয়ার কথা জানান এই সমাজসেবী ইন্ডিপেন্ডেন্ট নিউজ